আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল টু ডেসিমাল পয়েন্ট তো তার আগে আমি একটা সংখ্যাটা হচ্ছে ওয়ান সিক্স ডি ওকে বন্ধুরা এর বেইস হচ্ছে সিক্সটিন এটাকে আমার রূপান্তর করতে হবে বেইস টেনে তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে একটা রেডিক্স পয়েন্ট যুক্ত হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা টেন তথা ডেসিমাল নাম্বারে কি করতে পারি রূপান্তর করতে পারি ওকে তো সবার প্রথমে এখানে দুইটা অংশ আছে এটাকে বলা হয় পূর্ণ অংশ আর এই দশমিকের পরে যতটুকু অংশটা আসে এটাকে কি বলা হয় বন্ধুরা আচ্ছা আমি ডিফারেন্ট একটা কালি দিয়ে দেখাই তাহলে এটা খুব ভালো হবে তোমাদের জন্য তো দশমিকের পরে যেটা আছে সেটাকে কি বলা হয় সেটাকে ফ্র্যাকশন বলা হয় আর এখানে যে তোমরা পয়েন্টটা দেখতে পাইতেছো এই যে এই পয়েন্ট এক্স্যাক্টলি এটাকে কি বলা হয় রেডিক্স পয়েন্ট এগুলো নিয়ে আমরা আগেও গত টিউটোরিয়ালগুলোতে আলোচনা করছি তো চলো সবার প্রথমে আমাকে কি করতে হবে পূর্ণ অংশটা নিতে হবে তো বন্ধুরা আমার পূর্ণ অংশটা কত পূর্ণ অংশটা হচ্ছে ই এফ এ তো চলো আমরা লিখে নিই আগে ই এফ এ ওকে বন্ধুরা এর বেসটা কত বন্ধুরা এর বেসটা হচ্ছে সিক্সটিন আমরা আগেই জানি হেক্সাডেসিমাল অর্থাৎ কোন সংখ্যাকে যদি ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হয় যে সংখ্যাটা দেওয়া আছে দেওয়া আছে কত এ এটা লাস্টেরটা লাস্টের ডিজিটটাকে নিতে হবে লাস্টের ডিজিটটা কত এ অর্থাৎ আমার এল এস নিতে হবে তো নিলাম এ তো আমি এ কে সিলেক্ট করছি এ এর বেস কত সিক্সটিন তো দিলাম সিক্সটিন কাউন্টিং বন্ধুরা কত থেকে স্টার্ট হবে আমরা আগেই জানি পাওয়ার জিরো থেকে দেন আমাকে কাকে নিতে হবে দেন এফকে নিতে হবে নিলাম এফ ওকে এর बेस কত হবে বন্ধুরা এর বেইস হবে সিক্সটিন এফ এর কত বন্ধুরা সিক্সটিন আর সিরোর পর কত আসবে ওয়ান ওকে দেন প্লাস এরপরে কে আছে এরপরে আছে হলো ই নিলাম আমরা ই ওকে তো ই এর কত ইয়ের হচ্ছে সিক্সটিন সিক্সটিন ওয়ানের পর কত আসবে বন্ধুরা টু ওকে তো বন্ধুরা আমরা আগেই জানি এক্সাডিসিমালে এ বলতে মূলত কাকে বুঝায় টেন কে নিলাম টেন ইন্টু কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু ভ্যালু কত কত প্লাস নিলাম ফিফটিন ইন্টু ই এর পাওয়ার কত বন্ধুরা আমরা জানি ই এর পাওয়ার জানি আমরা ফরটিন বসালাম ফোরটিন আর সিক্সটিন কে যদি স্কোয়ার করা হয় তাহলে কত আসে টু ফিফটি সিক্স এখন টেন দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই 13 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে আসবে 240 প্লাস 14 দিয়ে 256 কে করলে আসবে 3584 ওকে বন্ধুরা এখন এদেরকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কত পাবো 3834 এর বেস বন্ধুরা কত হবে এর বেস হবে বন্ধুরা 10 ওকে তো বন্ধুরা আমরা সাকসেসফুলি বেইস সিক্সটিনকে কিসে রূপান্তর করছি বেস টেনে কোনটার জন্য এই পূর্ণ অংশটার জন্য ওকে এবার আমার কাকে নিতে হবে ফ্র্যাকশন তথা ভগ্নাংশটাকে নিতে হবে তো চলো আমরা নিই তো আমার ফ্র্যাকশনটা কত ফ্র্যাকশনটা হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স ডি ওকে একটু উপরের থেকে দেখে আসি পয়েন্ট ওয়ান সিক্স ডি ওকে তো পয়েন্টের ক্ষেত্রে অর্থাৎ রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে এই যে দশমিকটার পর আমাদের যখন এটাকে ডেসিমাল নাম্বারে নিতে হবে এটার বেস কত বন্ধুরা এটার বেস হচ্ছে সিক্সটিন আমি আগের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করছি আচ্ছা ধর আমার পয়েন্টটা মাইনাসের মতো দেখাচ্ছে এটাকে ঠিক করে নি তো আমি আগে টিউটোরিয়াল আলোচনা করছি যে দশমিকের থেকে যখন স্টার্ট করতে হবে অর্থাৎ রেডিক্স পয়েন্ট যুক্ত কোন সংখ্যাকে যখন ডেসি এ নিতে হবে তখন দশমিকের পর প্রথম যে সংখ্যাটা থাকবে প্রথম যে ডিজিটটা থাকবে সরি প্রথম যে ডিজিটটা থাকবে অর্থাৎ এমএসবি থেকে স্টার্ট করতে হবে কিসের থেকে স্টার্ট করতে হবে এমএসবি তো এখানে এমএসবি হিসেবে ফারস্টে কি আছে ওয়ান আছে নিলাম ওয়ান ওকে আচ্ছা আমরা ওয়ানটাকে একটু ব্যাক আসি এটাকে সোজা করে নি ওয়ান ইন্টু ওয়ান এটার বেস কত বেস নিলাম আর যেহেতু দশমিক দশমিকের সময় দশমিকের সময় স্টার্ট করার সময় পাওয়ারটা কি দিয়ে স্টার্ট হবে ইনভার্স দিয়ে স্টার্ট হবে আমি আলোচনা করছি দেন ওয়ান এর পর কত আসতেছে সিক্স নিলাম সিক্স ইন্টু সিক্সটিন আগেরটাতে সিক্সটিনের পাওয়ার ইনভার্স ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে এবার এটা কত হবে ইনভার্স টু দেন এর পরেরটা কত আছে বন্ধুরা এর পরেরটা হচ্ছে হলো ডি আর সিক্সটিনের পাওয়ার এখন কত হবে ইনভার্স থ্রি ওকে তো এরপরের লাইনে আমরা যাই ওয়ান সিক্সটিনের পাওয়ার ইনভার্স হলে এটাকে কি লেখা যায় ওয়ান বাই সিক্সটিন দেন সিক্স ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ইনভার্স টু আছে তো এটাকে কি লেখা যায় সিক্সটিন স্কোয়ার দেন ডি তো বন্ধুরা আমরা আগেই জানি ডি সমান সমান কত ডি সমান সমান থার্টিন তো আমাদের এখানে ডি এর পরিবর্তে কত বসাতে হবে থার্টিন বসাতে হবে ওকে তো ডি এর পরিবর্তে আমরা কত বসাচ্ছি থার্টিন ইন্টু সিক্সটিন ইনভার্স থ্রিকে কী লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন কিউ এখন এটাকে মাল্টিপ্লাই করলে এটাকে ক্যালকুলেশন করলে এতটুকু অংশকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওকে বন্ধুরা এতটুকু অংশকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফোর প্লাস এতটুকু অংশকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হলো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ওকে এই তিনোটা জিনিসকে যদি আমি অ্যাড করি তাহলে কত পাচ্ছি জিরো পয়েন্ট জিরো এইট এইট নাইন এর বেইসটা বন্ধুরা কত হবে টেন ওকে বন্ধুরা তার মানে আমরা দশমিক যুক্ত একটা হেক্সা ডেসিমাল নাম্বারকে কিসে রূপান্তর করে ফেলছি ডেসিমাল নাম্বারে রূপান্তর করে ফেলছি তো চলো দোনোটাকে একত্রিত করে আমরা লিখি তো সবার প্রথমে আমার কী দেওয়া আছে বন্ধুরা এ ওকে তো নিলাম ই এফ এ দেন দশমিক দিয়ে আমার কত আছে ওয়ান সিক্স দশমিক দিয়ে আমার কত দেওয়া আছে সে একটু উপরে যাই দশমিক দিয়ে দেওয়া আছে ওয়ান সিক্স ডি তো লিখলাম ওয়ান সিক্স ডি এটার বেস কত বন্ধুরা এটার বেস হচ্ছে সিক্সটিন এখন ই এটার জন্য আমি কত পাইছি এ এটার জন্য আমি পাইছি হলো গিয়ে ই এর জন্য পাইছি থ্রি এইট থ্রি ফোর জন্য আমি কত পাইছি আমরা পাইছি হল গিয়ে পয়েন্ট জিরো ওকে বন্ধুরা এখন তোমাদের অনেকে এই ভুলটা প্রায় করো যেমন আমি একটু এটাকে ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে সেটা হচ্ছে তোমার এখানে কত আসতেছে জিরো জিরো না তোমরা পয়েন্ট ওয়ান সিক্স ডিয়ের পরিবর্তে অনেক সময় এভাবে করে বসায় দাও জিরো ঠিক আছে এভাবে করে তোমরা কখনোই বসাবো না এভাবে করে বসানোটা কি ভুল তো কিভাবে তোমরা বসাবো আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো পয়েন্ট ওয়ান সিক্স ডি এটার জন্য তুমি কত পাইছো পয়েন্ট এ জিরো এইট এইট নাইন এটা পাইছো না তুমি পয়েন্ট জিরো এইট এইট নাইন এটাই খালি বসাবা তো ফার্স্টে কি আসবে পয়েন্ট দেন কত বসবে জিরো তারপরে কত আসছে এইট এইট নাইন আর বেস কত টেন তো আশা রাখি বন্ধুরা তোমাদের ডেসিমাল কনভার্শন উইথ রেডিক্স পয়েন্ট অর্থাৎ রেডিক্স পয়েন্ট যুক্ত কোনো ডেসিমাল নাম্বারকে ডিসিমালে রূপান্তর করতে আর কোনো প্রবলেম হবে না Acho que não vou ter a tudo aqui.